تقديري با والله ليا كله يقيل عليهم مظلوم তোমার কথা মন্দের হইলে বাসেনো জলের জলে তোমার কথা মন্দের হইলে বাসেনো জলের জলে ওই জল দিয়া চরণ খানি আইতাম রে আমরা ওই জল দিয়া চরণ খানি محمد رسول الله صلى الله عليه وسلم যারা এখনো দাঁড়িয়ে আছে প্লিজ বসে গেলে ভালো হবে কারণ আজকের জান্নাতের বাগানটা যত বড় একটা প্রোগ্রাম কনফারেন্স ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে বসাটা এটা সবার ইমানের দায়িত্ব কারণ বারবার মাসখান থেকে উঠানো ডান থেকে উঠানো টানা বা বসানো এটা খুব খারাপ জিনিস কারণ মানুষেরও ডিস্টার্ব হয় বক্তারও ডিস্টার্ব হয় কথা বলে ঠিক কিনা তো এই জন্য আমি আপনাদেরকে বারবার বলবো না ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে আল্লাহর ওয়াস্তে রসুলের মহাব্বত নিয়ে বসে যান আমার পরপরে নকশবন্দি আসবেন এরপর আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি সাহেব ধরবেন এরপরে সম্ভবত আমাদের হুজুর এই আবুল কাসেম ফজলুল্লাহ হুজুর কিবলা ধরবেন হুজুর থেকে আপনারা যথেষ্ট আলোচনা শুনতে পারবেন আব্বা দেখেন ওখানে কি খেলা হয়েছে 120 দিন আগের ঘটনাটুকু ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন আসবেন ওনার সাক্ষাৎ হয়ে দেখেন ওনার পিছনে হযরত ঈসা রাহুল্লাহ একটু দাইতে ভেজাল ইমাম বলে আহ মুসল্লি হয়ে নামাজ আদায় করবেন আল্লাহু আকবার কত পাওয়ার আমার নবী আমার নবীর উম্মতের পিছনে একজন পয়গাম্বর নামাজ পড়ে কারণ হচ্ছে এই জন্য আমার রসুলের ইজ্জতে আমার রসুলের সম্মানে একজন ইমামকে একজন নবীকে পয়গাম্বরকে আল্লাহ কয় এখন আর পয়গাম্বর নাই এখন হয়েছে আমার বন্ধুর আখেরি জবানার নবীর উম্মত এখন উম্মত হিসেবে তুমি একতে দায়িত্ব বেহাজার ইমাম বলো আব্বা এরপরে এই দরজালের পর আবিষ্কৃত হবে দেখেন বাবার ইয়াজুজ মাজুজ যারা হবে খুব তীক্ষ্ণ শক্তিশালী এরার জ্বালা যন্ত্রণা পৃথিবীর মানুষ খুব বিষাক্ত হয়ে যাবেন এখন বাদশাহ জোরকার লাইন ওনার কাছে যে বলবে সকলে ধরবে ওই এলাকার যে হুজুর এই বদমাশের ডিস্টার্বের কারণে তার জ্বালায় আমরা তো থাকতে পারি না আমাদের শ্বাস মুরগি ধরে ধরে খেয়ে ফেলে আমাদের গরু ছাগল ধরে ধরে মেরে ফেলে এবং মানুষও চেষ্টা করে একা পাইলে মানুষ খেয়ে ফেলে এদেরকে কি করলেন বাদশাহ জোরকার লাইন চতুর্দিকে বিশাল করে একটা ওয়াল করে ওয়ালের ভিতরে বন্দি করে দিলেন এখন ওরা কি করে ওদের জিব্বার কারণে জিব্বা দিয়ে শুধু ওয়ালটাকে চাটতে থাকে চাটতে থাকে আল্লাহু আকবার কিন্তু ওয়াল ভাঙে না যতই চাটে ততই ওয়াল শক্ত হয় মজবুত হয় এ শক্ত মজবুত করে কে জোরে বলেন করে কে করে কে আল্লাহ একটু মনোযোগ আপনারা খুব খেয়াল করবেন এই কিয়ামত বর্তমানের জমানাতে দাজ্জাল হলো ওরা যারা নবীর নূর মানে না রাগ করেন আর যা করেন কারণ কোরআন কয় কাদু যা আকুম মিনাল্লাহি নূর সুবহানাল্লাহ এই যমনার ফেরাউন ওরা যারা নবীর কিয়াম করে না এই যমনার দুশমন ওরা এজিদ মার্কা মুসলমান ওরা যারা কয় জানাজার পরে দোয়া নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য এদের থেকে আমাদের ইমান বাঁচাইতে হলে রসুলের গোরামি করতে হবে আউলিয়া কারামের মাধ্যমে কথা বলেন ঠিক কিনা আসে না আমার জ্ঞানী গুণী সুন্নি ভাইয়ারা আমি বলতে চাইছিলাম ইয়াজুজ মাজুজ এত তীক্ষ্ণ হবেন ওদের কো বোমে ধরবে না ওদের কো কোন রকমের গুলি লাগবে না শরীরের মধ্যে দাও দিয়া কূপ দিলে কূপ ফিরে চলে আসবে কূপ কোনো কাজে আসবে না ওদিন বোমের শক্তি প্রাণের শক্তি আব্বারে রাডারের শক্তি খেয়ে ফেলবেন উঠায়া নিবে তিনিকে যেরকম তিনিকে আল্লাহর ধরা বড় শক্ত ধরা আল্লাহ কয় সাবজি ছেড়ে দেয় না কোরআনে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না বাদশারা বিকাল সাদি ঘোষণা কার খুব খেয়াল করবেন হযরতে ঈসা রাহুল্লাহ পয়গম্বর নয় উম্মত হয়ে
সকলকে নিয়ে ও বাবা ইসলাম প্রসারে নামবেন এর ভিতরে তাদের আগে আসবেন একটা ও বাবা দাব্বাতুল আর নামে ফাঁকি থাকবেন এটার ডানার মধ্যে মানুষের মতন দুটো ডানাতে হাত থাকবেন এক হাতের মধ্যে মুসা নবীর লাঠি থাকবেন সুবহানাল্লাহ কেন রে দাব্বাতুল আর নামে এটা প্রাণী হবে 10টা বাণীর শক্তি যার থাকবে মানুষের মতন কথা বলবে বাম ডানার মধ্যে ও বাবা সুলেমান পয়গম্বরের আংটি থাকবেন 40 দিন এটা সারা পৃথিবী ঘুরবেন ইমানদারের সামনে বললে মুসা নবীর হাতের লাঠি দিয়ে কোফারে লিখে দিব মুমিন আর বাম হাত দিয়ে ওই আংটি দ্বারা যারা মুনাফিক হবে কাফের হবে তাদের কোফারে লিখে দিবেন কাফের ওই প্রাণীটা একদিন উদয় হয়ে যাবে তাই ওই ইয়াজুজ মাজুজ তারা শুধু কাল ওয়ালটা সাথে থাকবে সাথে থাকবে লাভ হবে না অনেক দিন ধরে সাথে হঠাৎ করে একদিন লগেরটা বলবো ভাই আজকে থাকো আগামী কালকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা এটার ভাঙবো ওই ইনশাআল্লাহ কওয়ার কারণে আল্লাহ রহমান নামের মধ্যে জোর চলে আসবে আল্লাহ কয় যা হুকুম দেয়া দিলাম ভেঙে দিতে পারবি এবার ওই দেখেন জিব্বা দিয়া চারটা চারটা একবারে পাতলা কইরা সিদ্ধি দখন করে ফেলবে ওই সিদ্ধি দিয়া গিয়া যুগ মাজুগ বহুদিন পরে পৃথিবীর সৌন্দর্য দেখিয়া রে সবাই একসাথে ওয়ালটারে ধাক্কা মারবে ধাক্কা মাইরা ওয়ালটা ভাঙ্গা তারা বাহির হয়ে যাবে মানুষ তাদের অত্যাচারে তাদের জ্বালা যন্ত্রণা খাইতে পারবে না বাহির হতে পারবে না বহু যন্ত্রণাই থাইকা আল্লাহ কয় বন্ধু ঈসা রহল্লা আপনি তাড়াতাড়ি ইমাম মেহেদিকে নিয়ে যারা আছে পাহাড়ের উপরে উঠে যান নামাজ দরকার নাই আমি তাদেরকে শাস্তি করতেছি আল্লাহ এমন একটা ফুক নাজিল করবে রে ফুকটা কামড় দিতে দেরি হল ওই ইয়াজুজ মাজুজের শরীর পছন্দ ধরা শুরু হইয়া যাইব পচতে পচতে পুরা দেহটা পচে যাবেন ওই পচা গন্ধ সারা পৃথিবীর মানুষ একবার অতিষ্ণ হয়ে যাবে ঈসা রহল্লা কইবো আল্লাহ এত কঠিন আজাবের মধ্যে আমাদের রাখছো আর এই আজাবটা সহ্য হয় না তোমার হাবিবের দোহাই দিলাম তুমি আমাদের এই দুর্গন্ধ আজাব থেকে হেফাজত করে ফেলো আল্লাহ হুকুম করবে বৃষ্টি চলে আসবে আল্লাহু আকবার কোন বৃষ্টি দেওয়ার মালিক কে জোরে বলেন কে এই বৃষ্টি দিয়ে বন্যা করাইতে পারে তিনি কে আবার বৃষ্টির পানি একেবারে শুকাইতে পারে তিনি কে তুই মাওলার ভয় করে রসুলের মহাব্বত নিয়ে জান্নাতে বসে যান আর মহাব্বত একটু দূরে পান আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে তাইয়েবের জমিনে পড়ে কান্দে নবী জারে জার গো কান্দে নবী হে মাফ করে দাও গো আল্লাহ মাফ করে দাও গো আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা জোরে জোরে নবিয়ানা শাফিয়ানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়ানা শাফিয়ানা মুহাম্মাদ বলে ডাইনে মাটি বামে মাটি মাটির হবে ইশারার মাটির হবে অন্ধকার কবরে গেলে পাবি নূর নবীজির ঠিকানা আল্লাহুম্মা জোরে জোরে মাও হাদিসে পড়লে কোরআনে পড়লি তবু নবী সিল্লি না রে তবু নবী এই নবীজি কে নাসি নিলে নবীজি কে নাসি নিলে জাহান্নামে ঠিকানা আল্লাহুম্মা মারহাবা খুব মনোযোগ আর কোন ডিস্টার্ব না আপনাদেরকে বলবো বসলে আদব রক্ষা হবে আদবে আউলিয়া বিয়াদবে শয়তান আজকের এই জান্নাতে বসে আদব যারার ভিতরে থাকবে তারাই মৃত্যুর আগে নবীর দিদার নসিব হবে
জোরে কর না সুবহানাল্লাহ আব্বা রে তারা যখন আল্লাহর কাছে দোয়া চাইবেন অঝোরে আল্লাহ বৃষ্টি নাযিল করবেন বৃষ্টি হয়ে সারা পৃথিবীর ওই আজুজ মাজুজের পচা দেহগুলা সাগরে বাসাইয়া নিয়া পুরো পৃথিবীটারে মুক্ত করে দিবেন দুর্গন্ধময় থেকে একবার মুক্ত হয়ে যাবে আর কোন গন্ধ নাই এবার কবি ইশারাহুল্লাহ এবং আসো আসো তোমরা নেমে এবার যার যার কাজে লেগে যাও আব্বা রে এবার কাজে লাগবে কিন্তু এর ভিতরে আল্লাহ এমন একটা ধোমার সৃষ্টি করবে গো ওই ধোমাটা যখন মুনাফিকের নাকে লাগবে সমস্ত মুনাফিক বেশিরভাগ মুনাফিক দোয়ার কারণে ঠান্ডা লাগার কারণে দোয়া নাকে ডুববে ওই দোয়ার কারণে তারা প্রত্যেকজন মারা যাবে আরো কিছু লোক থেকে যাবে এবার ইমানদারদের রূহ নিব কিভাবে শুনে নেন ওদের জন্য আল্লাহ একটা বাতাসের আবিষ্কার করবেন ওই বাতাসটা বুকে লাগতে দেরি ওরা জাগার মধ্যে মারা যাইতে দেরি না কেউ থাকার মতো রাস্তা নাই কিয়ামত একটা লোক থাকলো আল্লাহ করবে না প্রত্যেকটা লোকের মরণ করে আর 50,000 বছর পরে কিয়ামত আল্লাহু আকবার বলেন দুনিয়ার 1000 বছর হাশরের হবে একদিন ও মুসলমান মনোযোগ নিবেন অন্তরের কান লাগান ভয়াবহ কিয়ামতের আলামতের কথা আমাকে বলতে বলেছেন এবার ওই কিয়ামতের আলামতের মধ্যে তারা শেষ হয়ে যাবে আর কিছু লোক থেকে যাবে তখন আল্লাহ নাম বলার লোক আছে থাকা অবস্থায় আমার আল্লাহ কি করবেন একটা আগুনের আবিষ্কার করবেন হঠাৎ করে উদয় হয়ে আগুনটা দক্ষিণ থেকে আসে দৌড়াইতে দৌড়াইতে সকল মানুষ জোহর পর্যন্ত দৌড়াইবেন জোহরের পরে লাঞ্চের সময় হবে আগুনটা অটোমেটিক দাঁড়িয়ে যাবে মানুষ খানা দানা খাইবে পানি খাবেন আবার দৌড়ানো শুরু করবেন দৌড়াইতে দৌড়াইতে আসরের সময় হবে আবার জিগাইবেন মানুষ আবার হালকা নাস্তা বাস্তা করবেন এরপরে আবার দৌড়ানো শুরু করবেন দৌড়াইতে দৌড়াইতে মাগরিবের সময় যখন হইয়া যাবে খোদার কসম কিতাবে পাইলাম ওই রাতটা হবে তিনটা দিন রাত্রের সমান তিনটা রাতের সমান একটা রাত অনেক লম্বা হবে রাতটা যখন শেষ হইয়া যাবে এবার সূর্যটা দেখবে সবাই সূর্যটা আর সূর্যের জায়গা নাই সূর্য আর পূর্বে উঠে নাই সূর্যটা উঠে গেল পশ্চিমে ওই থেকে তওবার রাস্তাটা আল্লাহ বন্ধ করে দিব আর তওবা কবুল হবে না এরপরে শুরু হবে কিয়ামতের আলামত দেখতেছে জমিনের কম্পনি শুরু হইয়া যাবে জমিনের কম্পনের আগে সকল প্রাণ মানুষের নেওয়া হবে নেওয়ার পরে বাকি থাকবে কি ও আজরাইল বলো আজরাইল কো আল্লাহ বাকি আছে জিব্রাইল বাকি আছে ইসরাফিল বাকি আছে মিকাইল আর আমি আজরাইল আল্লাহ কয় রুহ নেওয়া শুরু করো নিয়ে যাবে রুহটা কার এই মুহূর্তে নিবে রুহ মুহূর্তে নিবে চলে যাবে রুহর জন্য জিব্রাইলের কাছে জিব্রাইলের জান কবজ করবেন এরপরে ইসরাফিলের জান কবজ করবেন এরপরে মিকাইলের জান কবজ করবেন আল্লাহ কয় আর বাকি কেনা রে জোরে কর না আল্লাহু আকবার আজরাইল কইবো আল্লাহ তোমার তো মরণ নাই বাকি আছি আমি আল্লাহু আকবার খান আল্লাহ কয় না বাকি তুমি থাকাতে তোমার রূহটা কবজ করো আজরাইলকে দেখে দেখো মাবুদ রে যদি আগে জানতাম নিজের রূহটা নিজে কবজ করা লাগতো তাহলে আজরাইলের দায়িত্ব আমি নিতাম না চাক মাহারিয়ে দুনিয়া আদারে আজরাইল কো আল্লাহর যদি জানতাম আমার রুহটা আমি কবজ করা লাগতো আমি এই ডিউটিটা নিতাম না কেন রে আজরাইল কো মৃত্যুর যন্ত্রণার মতন আর কষ্ট হয় না মানুষ একটার চিন্তা নাই মরণের একজনের কবরের চিন্তা নাই
যদি থাকতো তাহলে নামাজ ছাড়তো না যদি কবরে চিন্তা থাকতো সুদ খাইতো না কথা কোন ঠিক কিনা ও বাবা কিয়ামতের আলামত এটাই ওয়াজ কিন্তু অভাব নাই সুখানার দিন বাড়তাছে কথা কোন ঠিক কিনা এটাই তো কিয়ামতের আলামত সন্তান বাবার কথা শুনে না সন্তান মার কথা শুনে না এটাও কিয়ামতের আলামত আবার আলেম হইয়া কি সুন্দরভাবে ফতোয়া সার্ভিস করে নবী আমার মতন মানুষ এই জন্য আমি জালালি কই ওরা আলেম না ওরা বর্তমানের জালিম কথা বলেন ওরে আলেম গেছে জালেম হইয়া কুরআন পড়ে সন্ডালে শুধু সাধুর বাক মিলে না সোনার হার বেশের গলে যদি চিনি তো কুরআন হয়তো মানুষের কল্যাণ যদি চিনি তো কুরআন হয়তো মানুষের কল্যাণ মুখে মুখে সব মুসলমান কাজের বেলা ঠনটনা সুসু খাইলে নামাজ হবে না ও মনে জানো না সুসু খাইলে নামাজ হবে না মক্কা যদি খোদা মিলতো নবী মিলতো মদিনায় দেশে ফিরে কেউ আইতো না হজ করিতে যারা যায় কেউ যাই টাকার গুমান নেই কেউ যাই দেশে ভ্রমণে কেউ যাই টাকার গুমান নেই কেউ যাই দেশে ভ্রমণে হাজিরা যায় হজের টানে আনিতে সোনা দানা শুধু খাইলে নামাজ হবে না অমনে জানো না কুসু খাইলে নামাজ হবে না অনুরোধ থাকবে এটা কিয়ামতের আলামত এবার দেখেন আল্লাহর কোরআন কি বলে আজরাইল মরার পরে শুরু হবে ইজাজুল জিনাতিল আরজুল জালাহা জমিনের ভূমিকম্প শুরু হবে গো আল্লাহর কসম ছয় মাসের গর্ভধারণের মার বাচ্চাটা অটোমেটিক ফ্যাট ফেটে বাহির হয়ে যাবে কত যন্ত্রণা হবে রে বার গর্ভ তুলার মতন উঠতে থাকবে ওই দিনের নাম হবে কিয়ামত ওই আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ তুমি কিয়ামতটা কোন টাইমে করবা আমারে জানাইয়া দাও আমি নোট করে রাখি আল্লাহ কয় বন্ধু বলেছি কিয়ামত হবে মহরমে নবী লিখে নিলেন আল্লাহর হাবিব কয় মাওলা গো কিয়ামত যদি হয় মহরমের তারিখ কত তারিখ আল্লাহ কয় 10 তারিখ ও বন্ধু তাহলে দিন কিবার আল্লাহ কয় নোট করেন শুক্রবার আল্লাহ দিনে করবা না রাতে করবা কেন রে আমরা নবী নবী করে মনোযোগ আল্লাহ কয় দিন ও আমার রাত ও আমার দিন শুরু করার আগে আমি নামাজ দিব ফজরের নামাজ শুরু করার আগে ফজর কয় রাগাত নামাজ জোরে জোরে কোন কয় রাগাত চার রাগাত নামাজের মধ্যে ফজরের নামাজের সুন্নত পড়ে ফরজ আগে না 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 ফরজ আগে ওয়াহাইবারাহু নানে ফরজ আগে কইলে ঈমান থাকবো না আগে সুন্নত দিছে কেডা ম কথা কয় না ওরে এমন একজন লাইলি আছে বাজাম মজনু নিজে পাক আল্লাহ তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ কেন বললাম শুনে নেন অনুরোধ থাকবে মনোযোগ আমি আজকে বলতাম না গজলটা আল্লাহ কয় বন্ধু দিন আমার রাইত আমার তো শুরু করার আগে নামাজ যারা পড়তে যাবে আগে আপনার সুন্নত দুই রাকাত পড়ে এরপরে আমার ফরজ আদায় করলে আমি আল্লাহ তার উপর হব রাজি আমার নবী লেখলেন চার রাকাত ফরজ দুই রাকাত সুন্নত আগে এরপরে আল্লাহ কয় দিনের মাঝখান সময় জোহরের নামাজ যখন সূর্য বরাবর হয় আজান দিয়ে দেয় জোহরের নামাজ 12 রাকাত না 10 রাকাত আমরা গলাই মনে 8 রাকাত কয় রাকাত ফরজ 4 রাকাত আগে হ্যাঁ না না আগে কিরে বাবা বুঝলি না নবীর শান ও ওয়াহাবারা দালালিরা ও আলে খবিশের দালালেরা ও নজদের দালালেরা বুঝলি না আল্লাহ কয় জোহরের সুন্নত 4 রাকাত আগে আদায় কইরা আমি আল্লাহর ফরজ আদায় করলে আমি আল্লাহ তার উপরে হইব রাজি এরপর দিন হেলাচ্ছেন ডুবে যাচ্ছেন সূর্য ডুবার আগে আসরের সময় আল্লাহ কয় বন্ধু আমি আসর দিলাম 8 রাকাত ফরজ হইল 4 রাকাত আগে হ্যাঁ বুঝতে হইব
তিন বার নয় সুজুরে বাবা নবীর পাগল এমনি আমরা জালালিরা হই নাই আগে ফরজ না আসরের সুন্নত চার রাগাত আগে কইরা আল্লাহ কয় হাবিব রে আমি হাবিব রে যেই বান্দা সুন্নত আদায় করা খুশি করবে আমি আল্লাহ তার উপরে হইয়া যাই রাজি এবার নবী কয় মাওলা তুমি আমার কিয়ামতের টাইম জানাই দাও কো বন্ধু রাত আমার রাত্র যখন হইয়া যায় আমি দিয়ে এশার নামাজ কথা কইনা এশার নামাজ হচ্ছে 17 রাগাত আমি আল্লাহ 7 রাগাত ফরজ দিলাম আগে হ্যাঁ কথা কইনা কেন আমার কথা কি বুঝিন না বুঝজান ওহাবীরা যারা দুখানা দিতে পারে রাত আল্লাহর নামাজও আল্লাহর রুকু আল্লাহর কেরাত আল্লাহর সেজদা আল্লাহর সালাম কার হা বুঝজানিতে হবে আরে নামাজের ভিতরে তোমায় সালাম দিতে হয় তোমাকে না সালাম দিলে নামাজ বাতিল হয় আমি কি বলিব তোমার শান ইয়া রাসূলুল্লাহ আমি কি বলিব তোমার শান ইয়া রাসূলুল্লাহ দেখিতে কত দিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ তোমায় কেমন পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ তোমায় কেমন পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ দেখিতে কত দিন বাকি বলো না ওখানে আমি যাইতাম না গেছি কেন শুনেন কিয়ামতের ভয়াবহ আলোচনা আমার আরো অনেক সময় দিয়েছে ইনশাআল্লাহ সময় মতন আলোচনা ছাড়বো তবে আপনাদেরকে অনুরোধ করি বসলে আমার মনটা ভালো লাগবে মাঠটা কিন্তু অর্ধেক ভর্তি হয়ে গেছে মাগরিবের সময় মানুষ হওয়ার কথা না কথা বলে ঠিক কিনা কিন্তু আলহামদুলিল্লাহ এই লোকগুলো যে পেয়েছি আমি আল্লাহর কাছে শুকর মাওলা তুমি ইজ্জতের মালিক তুমি সম্মান দানের মালিক বাবারে এশার করো তো মানুষে তোগুলা হয় না কিন্তু আজকে দেখেন মাগরিবের টাইমে লোকগুলো ভরে যাচ্ছে আলহামদুলিল্লাহ বলেন এবার বসতে চাইছিলাম এশার নামাজের ফরজ দিলেন আগে না আগে হচ্ছে সুন্নত চাই জায়গা আল্লাহ কয় বন্ধু ওই সুন্নত আদায় করে রাত্রের বেলা যারা ফরজ আদায় করবে আমি আল্লাহ তার উপর হবে খুশি আমার নবী ডাক দিয়ে কয় আল্লাহ তোমার কাছে আমি নামাজের সময় চাইছি না কিয়ামতটা কোন টাইমে করব ওই কথা না আমারে জানাইয়া দাও আমি নোট করে রাখি আমি লিখে রাখি ও বন্ধু আপনি নোট করেন কিয়ামতটা আমি করব মাগরিবের সময় চিল্লে এখন আল্লাহু আকবার আমার নবী হু হু করে কেঁদে কয় আল্লাহ মাগরিবের সময়টা খুব কম অল্প সময় মাগরিবের তুমি মাগরিবের সময় কিয়ামত দিবা আমার কোনো আপত্তি নাই তবে আমার একটা আপত্তি কয় কি আপত্তি কয় আপত্তি হলো মাগরিবের সুন্নত আগে দিতে পারবা না আমি এতে রাজি নাই আগে তোমার ফরজটা দিয়া দাও মাগরিবের ফরজ আগে দিবা আমার উম্মত সিজদা থাকবে তোমার দরবারে ইসরাফিলের হুকুম দিবা সিঙ্গায় ফুল দিবে দুনিয়াটা কিয়ামত হইয়া যাইব কিয়ামত হবে বিশ্বাস হয় কি হয় না জোরে বলেন ওরে এভাবে বাজার ভাঙিবে পাহাড় পর্বত তোলা হবে সেদিন আল্লাহ শুনবে না কার মানা পাগল মনরে জায়গা তাই ক ঘুমায়া তাই কো না বলেন জায়গা তাই ক ঘুমায়া তাই কো না পাগল মনরে জায়গা তাই ক ঘুমায়া তাই কো না ইসরাফিল করুন সুরে বাইবে যত রশি শশি বাইঙ্গা সুইঙ্গা হইয়া যাইবে ফানা বলেন ইসরাফিল করুন সুরে বাইবে যত পাহাড় পর্বত বাইঙ্গা সুইঙ্গা হইয়া যাইবে পানা ওরে আমল কর পাঞ্জে গানা বই বিধি কিছু থাকবে না আমল কর পাঞ্জে গানা বই বিধি কিছু থাকবে না নবীর প্রেমে হইয়া যাও না পানা পাগলে মনরে জায়গা তাই কো ঘুমায়া তাই কো না বলেন জায়গা তাই কো কোনা পাগল মনরে জায়গা তাই কো সকল বান্দারা সেজদা দিব এক সেজদা উঠবে হাসরের কঠিন ময়দানে জোরে জোরে কোন আল্লাহু আকবার আমি এখানে ওয়াজ এখন ভয়াবহ কঠিন আওয়াজ শুরু হয়ে যাবে আওয়াজ দিতে হবে আপনারা একটু জোর করে আমরা মদিনাওয়ালার গোলাম হতে চাই কি চাই না এই তো ভালো লাগে সবার আওয়াজ কিন্তু পাইছি না ইমানদারই আওয়াজ দিবেন নবীর গোলামি খাতায় নাম লিখতে চাই কি চাই না এই তো ভালো লাগে কারা কারা চান সবাই হাত তুলবেন যেটার হাত উঠতো না মনে করবেন এটা আজকের ওয়াহিবাডা হাত তোলা দেন নারায়ণ তাকবীর আওয়াজ কিন্তু ফুটবলের আওয়াজ হইছে না
কিছুদিন আগে ফুটবল খেলা একটা বাজারে আওয়াজ আল্লাহ গো মানুষে ঘুমেতে উঠে গেছে এখন বাজারে তাই এখানে টান দেনবেন আওয়াজ হলো জোরে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত নবী আলীর দুশমনেরা মিলাদুন নবীর দুশমনেরা সান খোলা কনফারেন্স এই তো ভালো লাগে মাঠটা মোটামুটি গরম হয়ে গেছে কথা বলেন ঠিক কি না তো ফাঁকি দিয়ে আমি কথাটা বললেই আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি ভাই রুহানি সন্তান শাহীন আলম গত বছর আসছে এবার আপনাদের জন্য দুটা ভলিউম বই এনেছেন গজলের নাতে মুস্তফার গজলের আপনারা যদি ভালো মনে করেন রসূলের এই গজলগুলো শিখলে কলিজার মধ্যে নবীর প্রেম পয়দা হয় নবীর প্রেমের কারণে নবীজি আপনার সাথে একদিন আগে পরে দিদার দিয়ে দেয় সুবহানাল্লাহ দুনিয়ার গান গজল শিখলে আপনি রসূলের নাতে মুস্তফা হামতে পারি বলবেন আল্লাহ হযরতও নাত বলেছেন কবি নজরুলও নাত বলেছেন আল্লাহর ওলিরাও নাত বলেছেন এই নাতগুলো আপনারা শিখে রসূলের মহব্বত কলিজায় কলিজার মধ্যে যখন আক্রিয়ে ধরবেন ওই গজলের কারণে কলিজার মধ্যে মহব্বত পয়দা হবে নবী বলেন আলা আলা ঈমান আলিমাল্লাহ মহব্বত আলা ওই মহব্বত যাদের অন্তর আছে তারা হবে ঈমানদার আর ঈমানদারের সাথে আমি নবী দিদার দিব চিল্লায় কোন আল্লাহু আকবার তো এই জন্য এই দুটা গজলের বই এখানে শুধু আল্লামা তাহির সাহেবের গজলে না আমার গজল বিশেষ করে আলাউদ্দিন জিহাদি ভাই আশিকি ভাই এবং কি ফরিদি ভাই আমার গজল সহকার প্রত্যেকটা সুন্নিয়তের এক একটা করে নতুন ভলিউম বইটা বার করছে আপনারা তার থেকে হাতিয়ে 50 টাকা করে নিয়ে যাবেন আমি ইনশাআল্লাহ যতক্ষণ আজানের সময় হবে না আজান কিন্তু হয়ে গেছে এখানে একটু টাইম দিয়েছেন ওই টাইম মতন আমি আলোচনা করতে থাকবো আপনারা যদি মায়া করে দয়া করে বসেন একটু মহাপত দরুদ পান সালাতুনিয়া سلام يا حبيب الله عليكم صلاة يا سلام يا পুরো ভাই পুরো আচ্ছা আচ্ছা মোল্লা কাজিম উদ্দিন মাগমা আমার বড় ভাবের স্মরণে মোকাররম বাড়ির সম্ভবত ছোট ভাই মোকাররম বাড়ির ছোট ভাই 29 জানুয়ারি আমি বাদ এশার পরে দেব আমার পরে সাইদুল বাড়ি সালিহি সাহেব আসবেন অর্থাৎ মোকাররম বাড়ির ছোট ভাই আসবেন আপনারা সবাই আসবেন এই তো এখানে পূর্ব ফাইকুরা আপনারা কাছে বেশি দূরে না আল্লাহ সাহেব ইনশাআল্লাহ 29 জানুয়ারি আসতেছি আর আপনাদেরকে অনুরোধ করি মনোযোগ নিয়ে আলোচনাটা শুনতে হবে আমরা রসুল যেহেতু চাই রসুলের পাশাপাশি ইমানদার পাঁচক্ত নামাজ চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না ওহাবি ইমামের পিছে নামাজ হবে না বাবা আগে রাগ আপনার রাগ করতেছে কোন ইমাম যে ইমাম আমার রসুলের নূর মানে না যে ইমাম আমার বিশেষ করে পাঞ্জাতন মানে না যে ইমাম আজানের আগে সালাতু সালাম অস্বীকার করে কথা কয় না কা ওই সমস্ত দুশমনদের পিছে নামাজ হবে তবে আবার কই না যে আমরা নামাজ পড়বো না এই কথা বলে হবে না শিয়া ইমামের পিছু তো হামসে হবে শিয়া তো এটা আরো বড় ডানা কথা কয় না এটা সুন্নি নাম লাগায় সুন্নির ইমান নষ্ট করে দুঃখজনক আজ আমাকে নিও এই শিয়া বাচ্চারা আমার আব্বা গাজী আমরুল ইসলাম জালালি হুজুর কেবল আলোচনা করেছেন কোন আলোচনাটা একটু মনোযোগ ভিডিও ভাইয়েরা এই কোটটা একটু ছাড়বেন দয়া করে যদি পারেন সুন্নিদের খেদমতে কি দেখেন আব্বা হুজুর আরো 10 বছর আগে আলোচনাটা করেছেন সিপ্পিন যুদ্ধের সিপ্পিন যুদ্ধ আমির মুয়াবিয়া এবং আলীর সাথে একটা যুদ্ধ হয়েছে এটার মধ্যে ভুল বশতর কারণে কিন্তু এর জন্য আমার আব্বা বলেছেন যুদ্ধটার ঘটনা ঘটনা এক জিনিস আর ওনাকে কাফের বলা আরেক জিনিস কথা কয় না আচ্ছা বলুন তো আজকে আমার দিশে মনে করেন কিয়ামতের ভয়াবহ আমি বহবা আলোচনা করলাম এবার হাসরের ময়দানে ঢুকলাম এত কোনো অপরাধ না ঘটনাটা বলেছে আমার আব্বা বলেছেন যে এখানে দুটা পাঠ হয়েছে এক পাঠ ছিল হযরত আলীর পক্ষে আরেক পাঠ ছিল আমির মুয়াবিয়ার পক্ষে কোনাদের মধ্যে ভুল বশতর কারণে যুদ্ধটা হয়েছে এই ওয়াজটাই করেছে আব্বা হুজুর কিন্তু কোনাকে কাফের বলে নাই কোন ব্যক্তি যদি আমার আব্বার মুখ দিয়ে আমির মুয়াবিয়াকে কাফের ফতোয়া দিতে পারে জীবন ওয়াজ করতাম না আমার আব্বা জানে উনি একজন প্রসিদ্ধ সাহাবী আমি বলেছি প্রসিদ্ধ সাহাবী আমাদের সুন্নিয়াতের যতগুলো আকাবির আছে সবাই এক বাক্যে জানে উনি একজন ওহী কাবী এরপরে যদি এরপরে যদি আপনারা মনে করেন সুন্নিয়াতেরা নেটে দেখেন মানুষ কি চালু ওয়াজ আগেরটাও কাটছে ফিসুরটাও কাটছে শুধু একটা শব্দ বাহির করছে
আমার আব্বা বলেছেন আমির মুয়াবিয়ার পক্ষে যারা ছিল তারা কোরআনকে বর্ষার আগার মধ্যে রেখে ওরা স্লোগান দিয়েছে স্লোগান কি হয়েছে শুনেন তো কোরআন সামাদা করবে যেহেতু এখানে আলীর মধ্যে আর কার মধ্যে আমির মুয়াবিয়ার মধ্যে সামাদা হচ্ছে না তো কোরআন সামাদা করবে আলী কয় খবরদার এই কথা বলো না কোরআন সামাদা করতে পারে না কোরআনে আইন দেয় সামাদা মানুষই করে ঠিক কথা বলেন না নামাজের আইন করছে কাটা কোথায় পেয়েছি কোথায় পেয়েছি তখন কোরআন যদি আমরা যদি না পড়ি এটা কি সামাদা হবে বুঝেন নামাজ যদি না পড়ি এটা কি সামাদা হবে তো বুঝতে হবে আজ বাংলাদেশের মধ্যে কিছু হাইব্রিড মুসল্লি আছে এদের পকেটে টাকা যাওয়ার কারণে টাকার গরমে ওরা ফতোয়া ছাড়ে বেশি দিন নাই অল্প দিনের ভিতরে শিয়া মতবাদ বাদ হবে ইনশাআল্লাহ এই দেশ থেকে দূর করে ছাড়বো বেশি বাকি নাই আল্লাহর ধরা বড় ধরা রাসূলের পক্ষ হয়ে ইনশাআল্লাহ মাঠে ময়দানে আমরা সবাই আলীর পক্ষ থাকতে চাই কারণ ওরা হলো আহলে বাইত ওনাদেরকে কলিজা দিয়ে ভালোবাসবো বিশেষ করে সাহাবীদের কোনো সমালোচনা করব না যারা করবে এরাই শিয়া এদের বাংলাদেশ থেকে দূর করতে চাই কি চাই না আজকে গোমরটা ভাগ করে দিই আমি কিন্তু এতদিন এই বিষয় মাথা মাতি নাই কেউ নেটে আমারে গালি দিল আমি গালি দিই না গালি যা গালি গেল আছে ওয়াজের মাঠে বলি যদি হিম্মত থাকে কিতাবের এলেম থাকে সামনে এসে ধরো কথা বলে কিন্তু নেটে আমি ফিসকিন আর তোমার গাইলাম ইতা অভ্যাস আমার নাই আমি কখনো লাইফেও আসি না মোবাইলের আমার এই মোবাইলে নেট আমি চালাইও না শাহিনকে রাখছে শাহিন ফাঁকে ফাঁকে ছবিগুলো ছাড়ে কিন্তু একটা কথা আজকে আপনাদেরকে বলি আমি নিজে ডাইরেক্ট ইচ্ছা করলে লাইফে আসতে পারি লাইফে যাব না কেন আমার আব্বা এটা করে নাই আব্বার দর্শন মতদর্শী হয়েছে আমার আব্বার জবানে অসংখ্যবার আমির মুয়াবিয়াকে সাহাবি বলেছেন এবং উনি বলেছেন খবরদার কোন সাহাবিদের সমালোচনা করা যাবে না তার মানে আবার মনে করেন আমরা ফাঞ্জাতন বাদ দিছি না পাঞ্জাতন আমাদের মাথার তাজ কলিজার টুকরা কথা বলেন ঠিক কিনা পাঞ্জাতনকে কলিজা দিয়ে ভালোবাসো আজ গোমর ফাঁক মানে কি আমার আর এক ফির ভাই ওনার দোষ না ওনার সওয়াল ওনার সওয়াল আমি নাম বললাম না নাম বললে গিবত হবে তাকে আমি মামলার মাধ্যমে তার হাজির করাব তার জন্য মামলা করবে এমনি ফতোয়া দিলে আসবে না কথা কানা কথা সাইসি তার বাপে যদি আমার সাথে সামাদা করে আলহামদুলিল্লাহ যদি না করে তাহলে মামলা করব কোর্টে আইনে তারে বসবে কোর্টে ধরে ধরে এবার বসাইতে হবে জানতে হবে কোনটা সঠিক কথা বলেন ঠিক কি না সে আমার নামে ছাড়ছে আমার আব্বাটা সরব কামজাদ জালালির কথা মতে এখন আব্বা মৃত্যু হয়ে গেছে আর না আমার আব্বা বুঝাইতে চাইছে কোনটা যে আমিরে মুয়াবিয়ার মধ্যে আর মাওলা আলী কারামুল্লাহ ওয়াজ্জাহু যিনি বেলায়েতের সম্রাট কথা কোন ঠিক কি না ওনার মধ্যে যে যুদ্ধ হয়েছে এটা ভুল বসে হয়েছে ওনার লোকেরা বলেছেন বর্ষার তীরের আগার মধ্যে কোরআন গেতে কোরআন সামাদা করবে এটা আলী বলছে না কোরআন সামাদা করে না কোরআনে আইন দেয় সামাদা আমরা মানুষে দিই কথা কোন ঠিক কি না এই কথাটা বুঝাইতে চাইছে তুমি এত বোকা বেবো না মানুষ এখন খুব চালু তুমি আগু পিসের কথা কেটে আমজাদ জালালের মাঠে আগুন ধরাইতে চাও না সঠিকভাবে যদি মদিনার গোলামি করি দয়াল নবীর নজর থাকলে আর লাগে না কাউকে আমি চাই না আমার নবীর গোলামি করতে চাই যদি রসুল আর মাওলা থাকে আর কিছু লাগে জোরে বলেন আর কিছু লাগে অতএব সাবধানতা আপনাদেরকে বলে দিব যারা ভিডিওটা পাইবেন আপনারা আমাকে জিজ্ঞাসা করবেন আগে বুঝতে হবে আর শুনতে হবে এই জন্য আমি বলেছি আল্লামা তাহিরি সাহেব ওলিউল্লাহ আশিকি ভাই জালালউদ্দিন আল কাদেরী রেজ্জি সাহেব হুজুর আমার আব্বা জালালি সাহেব হুজুর বিশেষ করে জলিল সাহেব হুজুর কেবলা এইভাবে প্রত্যেকটা দরবার ভিত্তিক সবাই এক বাক্যে সাহাবি মানে সাহাবি অহিকা ই মানে এর বাহিরে কোনো কথা নাই কিছু কিছু ছোটা ভোটা ফির আছে যেদিন শোনা নাই এগুলা টাহা ভাইয়া ফ্যাট বড় করে মসজিদ বানায় ব্যাংকে টাকা রেখে রেখে মানুষের গোপন ভাবে টাকা সিডির মধ্যে দিয়ে দিয়ে ইমান নষ্ট করার জন্য এই ফায়তারা চালাইছে তোমাদের তারা বেশি দিক টিকবে না সুন্নি জনতা বুঝে গেছে কোনটা আসল কোনটা বেসল কথা কর ঠিক কিনা কোনটা হক কোনটা বেহক মানুষ জানে তোমরা যদি কিতাবের বোধ থাকে চ্যালেঞ্জ করলাম আসো মাঠে ময়দানে বসো আমি বলে গেলাম তুমি চিল্লাইলে না দেখো তোমার বাড়ি কোনো ইরাক না আমার বাড়ি কোনো লন্ডন না সবাই বাংলাদেশের লোক আমরা কোনো মারামারি চাই না সামাদা চাই সুস্থ সামাদা তোমরা যদি বসতে চাও কোথায় কোন জায়গা বসবা বসো আর না বসলো আমরা বেশি দিন নাই বললাম তো কোর্টের মাধ্যমে তোমাদেরকে আনি ছাড়ব
দেখতেছি তোমরা কতটুক যেতে পারো দেখি রশি ছেড়ে দিছি জোরের ফতোয়া চলে না ফতোয়া চলে কোরআন হাদিসের জোরে কথা কোন ঠিক কি না গায়ের জোরের ফতোয়া চলে ছেড়ে দিলাম বাবা এই কথাটা আপনারা যারা ভিডিও মেন এসেছেন এই মূল কথাটা ছাড়বেন যে আমজাদ জালালী এবং ওনার আব্বা হুজুরের বিষয়ে যেই ছেলে অপবাদ দিয়েছেন অপবাদটা খুব মিথ্যা কয়দিন অপবাদ থাকবে রে বাবা সঠিক রাস্তায় আসি প্রত্যেকদিন দুইটা তিনটা মাহফিল প্রত্যেক মাহফিলে ওয়াজটা এবার করব ইনশাআল্লাহ মানুষ জানবে তবে একটাই কথা বলি আমরা নবী মানি পাক পাঞ্জাতনের সবার উদ্যোগ পাঞ্জাতনের শানের সাথে কারো শান মিলবে না ওনারা সবার উদ্যোগ কিন্তু তার মানে আমরা সাহাবাই কেরাম লয়া গালাগালি করব এই ফরজদা এই সাহাবা আমাদেরকে মাওলা দেয় নাই রাসূল বলছে চুপ থাকবা তোমরা এদার বিচার করবা না বিচারা মালিককে জোরে বলেন এখন সাহাবী হই আপনি ফতোয়া দেন উনি কাফের উনি বেঈমান উনি মুনাফিক এগুলার কারণে নিজে মুনাফিক হবেন ধরা খাইবেন যেদিন সেদিন জামিনদার পাবেন না আমরা নবীর জামিনদার চাই কি চাই না কারণ আমার আমার মত অপরাধী মিজানের ফালায় উঠায় যদি ক্ষমা পাওয়ার কোন আশা নাই যদি নবী তোমার নিজ গুণে ক্ষমা করো এই গোলাম রে পার হইবার আশা রাখি আল্লাহর নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি আল্লাহর নবী আপনার দরবারে আমরা গোলাম হাতে বেড়ি পায়ে করি এই আসামি পেরোয়ারি আপনার কোটে নবী সালান হইয়াছি ঠিক কি না ওই দিন কেউ জামিনদার নাই হাসর থেকে মানুষ ওই মাগরিবের সেজদায় পড়বে সেজদা থেকে মাথা উঠাইয়া দেখবে ভয়াবহ হাসর আল্লাহু আকবার যারা নামাজে থাকবে তারা বুঝতে পারবে না কোন দিক দিয়ে কিয়ামতটা হয়েছে আর কিতাবে পাইলাম আসমানের নজমগুলা ইজাস সামা উন ফাতরব আসমানের তারকাগুলা গোশে গোশে পড়বে পাহাড় পর্বত তোলা হয়ে যাবে এক দেশের মানুষ আরেক দেশে যায় পড়বে কিন্তু পড়বেন দে দৌড়াইতে দৌড়াইতে হাসরে যাইতে লাগবে 50,000 বছর ওই কঠিন ময়দান যেখানে আল্লাহ 12টা সূর্য দাঁড় করায় দিবে ওই মুহূর্তে কেউ কাউর নাই রে বাবা সকল আদম থেকে ঈশা রহল্লা পর্যন্ত সবাই কাঁদবে নাফসি আল্লাহ কিন্তু আমার মায়ার নবীর এমন পাওয়ার এমন ক্ষমতা যিনি সেজদায় পড়বে কোথায় জানেননি মাকামে মাহমুদের মধ্যে সেজদা থাকবে জবান শুধু একটাই শব্দ বাইর হবে ইয়া রব্বি হাবলি উম্মতি সেজদায় পড়ে কাঁদবে ইয়া রব্বি হাবলি উম্মতি তুই বেডা কস আমার নবী তোর মত তুই সেজদা যায় কর লাগে সুবহান রাব্বিল কথা কোনা কর আর আমার নবী সুবহান রাব্বিল আলা না কইয়া নবী বলতেছেন রাব্বি হাবলি ইয়া উম্মতি নবীর ক্ষমতাটা কি রকম ওইখানে আপনি দৌড়াইতে দৌড়াইতে আদম বাবার কাছে কেঁদে কেঁদে যাবেন ও আদম বাবা আজকে তো অবস্থা ভালো না দয়া করে আপনি মায়া করে আল্লাহর সামনে একটু বলা দেন আল্লাহর সামনে কেমনে যাইব আদম কয় আমি অপরাধী আমি মাওলার সামনে যেতে পারবো না আমার দ্বারা সম্ভব না দৌড়াইতে দৌড়াইতে যাবেন ঈশার কাছে ঈশা কব আমি পারবো না যাবেন জাকারিয়ার কাছে উনি কব পারবেন না যাবেন সুলেমান নবীর কাছে উনি কব পারবেন না যাবেন কার কাছে ইব্রাহিম খলিলুল্লাহ উনি দেখাইয়া দিব যাও একটাই জায়গা ওটা হইছে রাহমাতাল লিল আলামিন নাই কোন বন্ধু গো নাই দরদি আমার এ কঠিন দিনে আমার নবী জীবিনে ইয়া নাফসি ইয়া নাফসি গো মানুষ পুকারিবে সব জনে নাই কোন বন্ধু গো নাই দরদি আমার এ কঠিন দিনে আমার নবী জীবিনে আব্বা 12টা সূর্যের কথা মনে রাখবেন এক একটা সূর্য বর্তমান বিজ্ঞানীদের মতে 9,88,00,000 মাইল দূরে রৌদ্রদায় আমরা সইতে পারি না গরমকালে বিশেষ করে সৌদি দুবাই কাতার ওমানে
এন্দার দোহা সকাল 10টার টাইমে ফাঁকা রোডে খলিফায় হাঁটা যায় না সূর্যর এত গরম এত হিট থাকে পায়ের মধ্যে খলিফায় হাঁটলে পায়ের মধ্যে ঠোস ফুটে যায় ওই বার সূর্যটা একটা থাকবে এখন তো একটা বার উল্টা ফিতে তাও দেয় তখন একটা থাকবে না সূর্য হবে 12টা আল্লাহু আকবার কর 12টা সূর্য হাসরে দাঁড়িয়ে যাবে কোন কোন কিতাবে লেখে সকেতে আমরা সুরমা দেই ওই সুরমার শলা পরিমাণ উপরে থাকবে আবার কোন কোন কিতাব কারক বলেন না একাত উপরে থাকবে একাত উপরে মনে করেন ধরেন ওই একাত উপরে সূর্য যখন হিট দিবে মানুষের মগজগুলা বাতের মত উত্রাইতে থাকবে গো বাতের মাড়ের মত উত্রায়া বক 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 করবে 500 বছর দূর রাস্তা থেকে শোনা যাবে ওই আওয়াজটা সকলের মাথা দিয়ে নাকে দিয়ে এইভাবে গলি গলি পড়তে থাকবে আব্বা কারো গামের সাগর হবে যে যত বড় অপরাধী রে ওই অপরাধে ভর্তি হইব রে বাবা এই চিন্তা যদি মানুষ করত কখনো নামাজ ছাড়া হইত না জগৎ রে কিয়ামতের ভয়াবহ শূন্যা আমল যদি না করে ও শোনার চেয়ে না শোনা ভালো ও আমার সুন্নি ভাইরা বাবারা আমি জালালে বুঝাইতে চাচ্ছিলাম ওই কঠিন হাসরের ময়দানে ক্ষমতাবান লোক হয়ে যাবেন কোন পাওয়ার কাজে আসবে না কোন রকমের ক্ষমতা কাজে আসবে না কোন রকমের শক্তি কাজে আসবে না শক্তি থাকতে হলে ইমানি শক্তি নিয়ে যদি হাসরের ময়দানে দাঁড়ান এবার কিতাবের মধ্যে পাইলাম জিনারা হবেন আটটা জান্নাতের সরদারিনী খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা উনি উত্তর এবং পশ্চিম কন্যা দিয়ে মাথার মধ্যে গুণটা থাকবে দরাইয়া আসবে আইসা হাসরের কদমে যখন পাও রাখবে মা জননীর পায়ের সৎকাতে আল্লাহ পায়ের ইজ্জতে ওই হাসরের তামাম জমিনটারে তামার জমিনটারে শীতল বানাইয়া দিবা শীতল হইয়া যাবে এবার মা জননী ওখানে যায়া দেখতেছে 12টা সূর্য উনি 12টা সূর্য দেখে কি করবেন জানেন না ওনাদের পাওয়ার কি ক্ষমতা কি ওনাদের শক্তি কি জিনারা হচ্ছেন আটটা জান্নাতের যুবকের সরদার ওই কামলিওয়ালা নবীর আওলাদের কথাটা আমি বলতে গেলাম আব্বা যারে আল্লাহ মা কইয়া ডাক দেয় মা হাসরের ময়দানে কদম রাখার সাথে সাথে জমিনটারে আল্লাহ শীতল মানাইয়া দেয় মাতার গুণটাটা যখন উনি টান দিয়ে ফালাইয়া দেয় ওনার কুকরানো কুকরানো চুলগুলা এইভাবে লালা মারে চতুর্দিকে যখন দুই দিকে লালা মারতে দেরি রে ওনার কুকরানো চুলের ঝিলিকে সাথে সাথে 12টা সূর্য থাকবে রোদ থাকবে লেকিন হিটটা কমে যাবে সাথে সাথে হিট চলে যাবে আমাদের দেশে অনেক সময় দেখবেন সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণ হয় কি হয় না রোদ থাকে হিট থাকে না ঠিক ওইভাবে গ্রহণের মতন সূর্যের রোদ থাকবে লেকিন হিট থাকবে না হিটটা চলে যাবে বাজানগুলো এবার লক্ষ্য করবেন হিট চলে যাওয়ার পরে আমার মা আপনার মা আ জগতের মা খাতুন জান্নাত ফাতেমা শাহাদাত আঙ্গুলিটা এইভাবে উপরের দিকে উঠাইয়া ডাক দিয়া কইগো আল্লাহ রে বিচার তোমার কাছে যায় আব্বার এই আশেকদের এই পরিস্থিতি দেখার জন্য হাসো মুখে নাই আজকে কেন তারার এই অবস্থা তুমি আগে বিচার করো নতুবা আমি আজকে আঙ্গুল উঠাইছি নামাইতাম না আল্লাহ কয় ফাতেমা আঙ্গুলটা নামাইয়া দাও তোমার আঙ্গুলের দেখা আমি আল্লাহর আরশ সহ্য করতে পারে না মা তোমাদের নূর দিয়ে আমি তামাম জাহান বানাইলাম আর এরা নবীর নূরে নাকি টুগায়া পায় না পাঞ্জাতনের নূর দিয়ে সব কিছু সৃষ্টি পাঞ্জাতনের যদি দয়া না হয় তুমি জান্নাতে যাওয়ার রাস্তা পাইতা না আল্লাহ কয় মা আঙ্গুল নামাইয়া দেন আপনার এই মুহূর্তে আপনি কি চান যা চান তাই আমি দিতে রাজি আল্লাহ গো সাইমু কি আমার ছেলে হুসাইন যার দেহের মধ্যে একটা নয় দুটা নয় 72টা তীরের আঘাত 33টা শরীর জখম রোজা মুখে রাখলো পানি চাইলো পানি দিল না তুমি বিচার করো আমার শিশু আজর অপরাধটা কি আল্লাহ কইবো মা আল্লাহ কইবো ফাতেমা রে জগতের মা কই তোমারে তুমি বাঁচাও তোমার বাপের উম্মত উষাই
فاطمة بولي بي الله سايو امت رسول الله بابا امت دو بشت مزار بابي امت كي قريب پا الله اكبر خان زبرائيل دوريتے مقام محمود رنش পাশে দাঁড়ায় কইব নবী গো 24000 মতান্তরে আপনার কাছে আসলাম কেউ কেউ বলে 26000 বার জিব্রাইল নবীর কদমে এসে ওহী নাযিল করতেন আল্লাহ নাযিল করার পরে ওহীটা প্রকাশ করতেন মনোযোগ নবী গো আমি 26000 থেকে 24000 মতান্তরে আসলাম যতবারে আসলাম গো ততবারে দেখছি আপনি নবী উম্মতের জন্য কাঁদে নবী গো ওই আপনার পাগল ইমানদার উম্মতের হাশরের ময়দানে কঠিন বিপদের মধ্যে পড়ে আছে গো নবী আপনি মাথা উঠাইয়া উম্মতরে একবার দেখেন না আবার নবী ইশারা দিয়া বুঝায় জিব্রাইল মাথা সেজদা দিছি উঠাইতাম না যতক্ষণ আল্লাহ আমারে না ডাকবো আল্লাহ কয় হাবিব আপনি উঠে যান আজকের এই হাশরের ভয়াবহ কঠিন অবস্থা আমি করতাম না সাজাইছি শুধু আপনার ইজ্জত আপনার সম্মান আমি আপনার কত ভালোবাসি তা বুঝাইবার জন্য হাবিব গো সকল পয়গাম্বর ফেল কেউ আমার সামনে আসতে পারে নাই কেউ আমার সামনে আয়েশা বলতে পারবে না শুধু একমাত্র সুপ্রিম পাওয়ার আপনি নবীর আপনি যারে খুশি তারে জান্নাতে নিয়ে যান আমার রসুল দমর দিব গো ওই আখেরাতের ফুন্দি যদি করতে চান ওটাই হলো ইমানের ফুন্দি আমরা ইমান নিয়া আখেরাতে উঠতে চাই কি চাই না জোরে জোরে কম চাই কি চাই না ওই আখেরাতের ফুন্দি যদি নিতে পারেন রে বাবা জীবনে কোনো ভয় নাই জীবনে কোনো দুঃখ নাই ওই ফুন্দিটা হলো আমার রাহমাতাল লিল আলামিন আমরা নবীর চাই কি চাই না তাহলে মহাপত বলেন কান্দাইও না ও নবীজি বুকে নাও আমার কান্দাইও না ও নবীজি বুকে নাও আমার টাকা চাই না পয়সা চাই না চাই শুধু তোমায় বলেন কান্দাইও না ও নবীজি বুকে নাও আমার কান্দাইও না বুকে নাও আমার টাকা চাই না পয়সা চাই না চাই শুধু তোমায় বাজান অনুরোধ আপনাদের প্রতি পাঁচ ওয়াক্ত নামাজ আজকের এই আলোচনা যদি মনোমুগ্ধ হয় আপনাদেরকে হাত জোড় করে বলবো ছেলে যদি থাকে একটা ছেলের সুন্নি মাদ্রাসা দেন ওয়াহাব্বা মাদ্রাসা দিয়েন না দিলে নিজেরা বিপদে পড়েন না এই ছেলে আয়েশা কবর জানাজার পরে জানাজা হবে দোয়া লাগবে না এই জন্য কই সুন্নি মাদ্রাসায় ছেলে দেন অথবা টাকা দিয়ে সহযোগিতা করেন এই কনফারেন্সের মধ্যে আপনারা সহযোগিতা করেন কেন বলতেছি জানেন নি গো এই কনফারেন্স যতদিন থাকবে অতদিন নবীর আশেক প্রেমিকেরা সুন্নি জামাতের বড় বড় আকাবিররা আসবে সুন্নিয়তের কথা হবে আজ থেকে আপনাদেরকে বলবো যদি নবী মানেন সুদ হারাম করেন যদি রসুলকে ভালোবাসেন নবীর বিপক্ষে যারা কেয়াম করে না এই সমস্ত আলেমদেরকে দাওয়াত দিবেন না কারণ এরা আলেম না বর্তমানের এরাই জালেম কথা কোন ঠিক কিনা বাজান ওই কঠিন হাশরের ময়দানে আল্লাহ ইস্তিস করবেন ওলি আল্লাহর জন্য চারটা নামে আল্লাহ ডাক দি ভাই কাদরিয়া আই সিস্তিয়া আই নকশবন্দিয়া আই মুজাদ্দদিয়া ওই কঠিন ময়দানে আমার নবী চারটা নামে ডাক দিবেন সাজ্জনের নামে ডাক দিয়া নবী সেজদা থেকে মাথা উঠাইয়া যখন আল্লাহ কো মাথা উঠান তাড়াতাড়ি নবী মাথা উঠাইয়া ডাক দিয়া হাসার কঠিন ময়দানে চিৎকার দিয়া কইব কোথায় রে আবু বকর আরে কোথায় আমার আবু বকর তুমি লও দুজকের খবর দুজকে নি যাইও মাথা আমার আল্লাহু আকবার বলেন কোথায় আমার উসমান গনি তুমি লও কাউসারের পানি উম্মতের করাও না আহার
ফাফি উম্মত কে করিবে পার আর ফাফি উম্মত কে করিবে পার আব্বা ওই দিনের কথা যদি মনে রাখেন ছোট ছোট বাচ্চাদেরকে বলবো আজকের এই কনফারেন্স হতে আমি জালাল এখানে আসছি দীর্ঘ এই বছর নিয়ে দুবার হয়ে গেছে জানি না মাওলা কতদিন তকদিরে থাকে কতদিন তকদিরে রাখে শুধু দোয়া চাই যতদিন আল্লাহ আমার বাসায় রাখবেন নবীর গোলামিতে যেন কবুল করে জোরে জোরে কোন আমিন বাজান আমরা নবী চাই কি চাই না যারা নবী চান তাহলে শুধু একটাই কথা আছে মা বাপের খেদমতটা করবেন বাবা আমার খেদমত থাকলে মা বাপের দোয়া থাকলে আল্লাহ আপনারে জাহান্নামের আগুনের আযাব থেকে বাঁচায়া দিবে এই কঠিন ময়দানের কথাটা মনে করবেন আটটা গাঁঠ হবে গো কঠিন হাশরের ময়দানে দাউ দাউ করে দুজকের আগুনে জ্বলতে থাকবেন ওই আগুন থেকে বাঁচানোর জন্য একমাত্র আমার নবী থাকবেন নবী ছাড়া আর কোনো উপায় নাই নবী ছাড়া কোনো গতি নাই ওই কামলিওয়ালা নবীর মহাব্বতে আপনারে পার করার জন্য যথেষ্ট হবে কারণ অন্ধকার কবরে যাবেন ওই কবরে টাকার পাওয়ার ক্ষমতা যাবে না বহু শিল্পপতির আল্লাহ কবরে লাশ বানাইয়া ফালায় রাখছে কথা কোন ঠিক কি না এই জন্য ফাঁকে ফাঁকে আমি গজলটা বলি তুমি কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই কাউরে দিলা দশটা সন্তান জাগা সম্পদ নাই ঠিক কি না ওরে জাগা সম্পদ ধন সম্পত্তি দিলা বেশি করে মরার পরে কান্দে লইয়া কে নিবে কবরে রে কি খালা খেলাইছু দয়াল রে জোরে জোরে করে ইয়া রাসূলুল্লাহ আমরা যেহেতু নবীর পাগল আমরা যেহেতু নবী চাই আজকে ওয়াদা হলো এটাই এই কনফারেন্সের শিকনই একটাই কিয়ামতের ভয়াবহ আলামত থেকে বাঁচতে হলে ঈমান হতে হবে ঈমানদার হতে হবে পাঁচ ওয়াক্ত নামাজি হতে হবে তাকওয়াবান ব্যক্তি হইলে কিয়ামতের ভয়াবহ আলামত কোন দিক দিয়ে যাবে টের পাবেন না ইনশাআল্লাহ এর উপরে থাকবেন আমরা রসুলকে জানের চাইতে ভালোবাসবো আর আমি সামনে যাব না যদি ইনশাআল্লাহ বেঁচে থাকি হয়তো মাঠে ময়দানে দেখা হবে দোয়া চাই আপনাদের থেকে বিদায় হয়ে যাচ্ছি আল্লাহ যদি সকলের হায়াত তৈবা দান করক সকলের পাঁচ ওয়াক্ত নামাজ ইমানায় দেন মা বাপের খেদমতে কবুল করক সকলে চিল্লায় কোন আমিন এ বলে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ নিয়মিত ওয়াজ মাহফিল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন